নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এদিকে কোরীয় উপদ্বীপে মার্কিন সামরিক সমাবেশকে সমর্থন করে গেলে চীনকে চরম পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে পিয়ংইয়ং। তবে চীন জানিয়েছে তারা উত্তর কোরিয়ার সঙ্গে বন্ধুত্বসুলভ সম্পর্ক বজায় রাখার পাশাপাশি কোরিয়ায় পরমাণু নিরস্ত্রীকরণে কাজ করে যাবে। উত্তর কোরিয়ার উপর মার্কিন নিষেধাজ্ঞার পরিসর বাড়ানোর প্রস্তাব বৃহস্পতিবার প্রতিনিধি পরিষদে 419 এক ভোটে পাশ হয়। কংগ্রেসের উভয় কক্ষে বিলটি পাশের পর এখন সেটিতে প্রেসিডেন্টের স্বাক্ষরের জন্য হোয়াইট হাউসে পাঠানো হবে। উত্তর কোরীয় জাহাজ শিল্প ও বিভিন্ন কোম্পানিকে নতুন নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে। মার্কিন অবরোধ আরোপের বিষয়ে উত্তর কোরিয়া খুব একটা চিন্তিত না হলেও কোরীয় উপদ্বীপের পরমাণু নিরস্ত্রীকরণের উদ্যোগে চীন যুক্তরাষ্ট্রকে সমর্থন করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে পিয়ংইয়ং। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, ওয়াশিংটনকে এ অঞ্চলে সামরিক শক্তি বাড়ানোর সুযোগ করে দিচ্ছে বেইজিং। তবে নরম সুরেই কথা বলছে চীন। উত্তর কোরিয়ার সঙ্গে বন্ধুত্ব বজায় রাখতে চীন প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর। আমরা চাই শান্তিপূর্ণ উপায়ে কোরীয় সংকটের সমাধান হোক, আর এর জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে গ্রহণযোগ্য আচরণ করতে হবে। উত্তর কোরিয়ার যেমনিভাবে উস্কানিমূলক কর্মকাণ্ড পরিহার করা উচিত, তেমনি যুক্তরাষ্ট্রের উচিত ভেবে চিনতে কোনো পদক্ষেপ নেওয়া। কোরীয় উপদ্বীপে চলমান উত্তেজনার মধ্যেই ক্ষেপণাস্ত্র কর্মসূচি পরিচালনার জন্য কৃত্রিম দ্বীপ তৈরির কাজ শুরু করেছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ং থেকে 200 কিলোমিটার উত্তর পশ্চিমে পিত সাগরে এ দ্বীপ তৈরির কাজ চলছে বলে জানায় আন্তর্জাতিক গণমাধ্যম। উত্তর কোরিয়া কর্তৃপক্ষ এ বিষয়ে কিছু না বললেও বিশেষজ্ঞরা এর নাম দিয়েছেন সোহে আইল্যান্ডস। নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এদিকে কোরীয় উপদ্বীপে মার্কিন সামরিক সমাবেশকে সমর্থন করে গেলে চীনকে চরম পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে পিয়ংইয়ং। তবে চীন জানিয়েছে তারা উত্তর কোরিয়ার সঙ্গে বন্ধুত্বসুলভ সম্পর্ক বজায় রাখার পাশাপাশি কোরিয়ায় পরমাণু নিরস্ত্রীকরণে কাজ করে যাবে। উত্তর কোরিয়ার উপর মার্কিন নিষেধাজ্ঞার পরিসর বাড়ানোর প্রস্তাব বৃহস্পতিবার প্রতিনিধি পরিষদে 419 এক ভোটে পাশ হয়। কংগ্রেসের উভয় কক্ষে বিলটি পাশের পর এখন সেটিতে প্রেসিডেন্টের স্বাক্ষরের জন্য হোয়াইট হাউসে পাঠানো হবে। উত্তর কোরীয় জাহাজ শিল্প ও বিভিন্ন কোম্পানিকে নতুন নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে। মার্কিন অবরোধ আরোপের বিষয়ে উত্তর কোরিয়া খুব একটা চিন্তিত না হলেও কোরীয় উপদ্বীপের পরমাণু নিরস্ত্রীকরণের উদ্যোগে চীন যুক্তরাষ্ট্রকে সমর্থন করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে পিয়ংইয়ং। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, ওয়াশিংটনকে এ অঞ্চলে সামরিক শক্তি বাড়ানোর সুযোগ করে দিচ্ছে বেইজিং। তবে নরম সুরেই কথা বলছে চীন। উত্তর কোরিয়ার সঙ্গে বন্ধুত্ব বজায় রাখতে চীন প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর। আমরা চাই শান্তিপূর্ণ উপায়ে কোরীয় সংকটের সমাধান হোক, আর এর জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে গ্রহণযোগ্য আচরণ করতে হবে। উত্তর কোরিয়ার যেমনিভাবে উস্কানিমূলক কর্মকাণ্ড পরিহার করা উচিত, তেমনি যুক্তরাষ্ট্রের উচিত ভেবে চিনতে কোনো পদক্ষেপ নেওয়া। কোরীয় উপদ্বীপে চলমান উত্তেজনার মধ্যেই ক্ষেপণাস্ত্র কর্মসূচি পরিচালনার জন্য কৃত্রিম দ্বীপ তৈরির কাজ শুরু করেছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ং থেকে 200 কিলোমিটার উত্তর পশ্চিমে পিত সাগরে এ দ্বীপ তৈরির কাজ চলছে বলে জানায় আন্তর্জাতিক গণমাধ্যম। উত্তর কোরিয়া কর্তৃপক্ষ এ বিষয়ে কিছু না বললেও বিশেষজ্ঞরা এর নাম দিয়েছেন সোহে আইল্যান্ডস।